হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তো এখন একটু সুস্থতার দিকে, তো এইখানে হচ্ছে সকালের নাস্তাটা নিয়ে নিয়েছি। আমার ছোট ভাই নাস্তাটা তৈরি করেছে, ছেলে মানুষ যতটুকু পারে আর কি। তো এখানে ছিল গরুর মাংসটা, মাংসটা হচ্ছে ঝুরা গরুর মাংস, আর ছিল একটু সবজি, মিষ্টি কুমড়া ভাজি, আর পাশে আছে সেমাই, দুধ সেমাই, লাচ্ছি সেমাইটি, দুধ সেমাই। এটাও মানে ছোটো ভাই যেভাবে পেরেছে রান্না করে দিয়েছে। মুখে রুচি নাই তো, তাই অনেক কিছুই সামনে এনে দেয় যেটা খেতে ভালো লাগে আর কি। তো এইখানে আমি সকালের নাস্তাটা কমপ্লিট করে নিলাম, তারপর তো চলে যাব আবার দুপুরের রান্নায়। তো যেভাবেই হোক নাস্তাটা তো শেষ করেছি, পুরোটা খেতে পারিনি, দুটো রুটি ছিল, আমি একটাই খেয়েছি। আর এইখানে এই যে দেখেন, মেইডকে দিয়ে আমি লিটার বক্সটা পরিষ্কার করিয়ে নিয়েছি। মাসে একবার আমি লিটার বক্সটাকে ভালোভাবে ক্লিন করাই, এবং ক্লিন করিয়ে তারপরে আমি আবার পুরনো লিটারের সাথে নতুন লিটার মিক্স করে দিই। তো এখানে আমি লিটারগুলোকে ওই বলের মধ্যে রেখে লিটার বক্সটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখনও এটাকে মোছা হয়নি, শুকায় নাই, কিন্তু তারপরে দেখেন উনি একদম ঢুকে গেছে, ঢুকে এখানে খেলা করবে, মানে নিজের টেরিটরি তৈরি করে নিচ্ছে আর কি। আগেই লিটার এখনও ঢালা হয়নি, কিন্তু উনি ঢুকে গেছে। আর এখানে দেখেন কি সুন্দর করে গোল গোল করে ঘুরছে। আর সবচেয়ে বড় কথা, বাচ্চাটাকে না এখানে একেবারে ছোট লাগতেছে, যদিও ছোটই, ওরা এখনো এক বছর হয়নি, 10 মান্থ রানিং আর কি। তারপরও মোটামুটি তো এখানে একেবারে খুব ছোট লাগতেছে, মনে হচ্ছে একদম বাচ্চা বাচ্চা। তো ও আমার দিকে খুব কিউটভাবে তাকাবে, এই যে দেখেন খুব সুন্দরভাবে তাকাচ্ছে। তো ওর সাথে এইভাবে খেলাধুলা করলাম, ওর দুষ্টুমিগুলোকে দেখলাম, দেখার পর আমি চলে গেলাম সরাসরি দুপুরবেলা রান্নাতে। তো এখানে আমি মাছ ভিজিয়ে রেখেছি, চিংড়ি মাছ, যেহেতু অসুস্থ তাই শর্ট টাইমে যা রান্না করা যায় আর কি। এখানে ডাল বসিয়ে দিয়েছি আর ভাত আছে, আর এখানে আমি করলা ভাজি কেটে রেখেছি, আর হচ্ছে এখানে চিচিঙ্গা। অল্প অল্প করেই সব কিছু করতেছি, কারণ অপচয় করতে চাচ্ছি না, আর মুখে কোনটা ভালো লাগবে জানি না। তো আমি আর ফয়সাল তো খুব কমই খাবার খাচ্ছি, তাই খুব অল্প করে রান্না করতেছি। দেখেন একেবারে খুব সুন্দরভাবে আমি করলা ভাজিটা করে নিয়েছি, আমার করলা ভাজিটা হয়ে গেছে। আর এখানে আমি করলা ভাজিটা বাটিতে ঢেলে সেম কড়াইতেই আমি আবার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এইটাতে আমি চিচিঙ্গাটা ভাজি করে নিব। সব কিছু অল্প অল্প করছি। তো চিচিঙ্গা ভাজিতে আমি শুধু লবণ দিয়েছি, হলুদ বা অন্য কোনো মশলাই দিব না। তো লাস্টে আমি এখানে একটা ডিম দিব, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে আমার খুবই ভালো লাগে। আপনারা কে কী দিয়ে চিচিঙ্গা ভাজিটা খান আমাকে প্লিজ জানাবেন কমেন্টে। তো এইখানে আমার ডালটা হচ্ছে, ভাত অলরেডি আমি মার ফেলার জন্য দিয়ে দিয়েছি, এখানে চিচিঙ্গা ভাজিটাও হয়ে গেছে। তো আমি এখন চলে যাচ্ছি চিংড়ি মাছটা রান্না করার জন্য, যার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে অল্প আঁচে ভেজে নিব, যাতে পুড়ে না যায়। তো এখানে আমি একটু পানি অ্যাড করেছিলাম যাতে পুড়ে না যায়, আর চুলাটা মিডিয়াম থেকে লোতে করে আমি আদা রসুনটা দিয়ে আদা রসুনটা ভেজে নিয়েছি। কাঁচা গন্ধ যাওয়ার পর এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হচ্ছে হলুদের গুঁড়ো। তবে কোয়ান্টিটিতে খুব বেশি দেই নাই, কারণ আমি চাচ্ছি একটু নর্মালভাবে রান্না করতে, খুব মশলা খেতে চাচ্ছি না। আমি পানি দিয়ে দিয়েছি, আর মশলাটা আমি দুইবার কষিয়ে নিয়েছি। কলকাতার একটা টিভি চ্যানেলে দেখেছিলাম যে মশলা যতবার কষাবেন রান্না তত মজা হয়, তো তাই আমি অল্প আছে মশলাটাকে দুইবার কষিয়ে নিয়েছি। আর এই হচ্ছে কোকোনাট মিল্ক, যারা আমার মতো অসুস্থ তারা তো ক্যানের উপরই নির্ভর করবেন, আর যারা পারবেন তারা ফ্রেশটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ফ্রেশ কোকোনাট মিল্কটা অ্যাড করলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এখানে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি মশলা কষিয়ে, মাছগুলোকে একটু শক্ত হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর এখানে দেখেন কতগুলো হাত পা দেওয়া আছে, অযথাই রান্না করলাম, এগুলো কেউ খায়নি, ফেলে দিলেই ভালো হতো, কিন্তু আমি ভেবেছি যে এত বড় চিংড়ি মাছের হাত পা হয়তো বা কেউ খাবে, বাট আমার বাসায় যে কেউ খাবে না এটা আমি বুঝতে পারি নাই। তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে উল্টে দিয়েছি, কত বড় বড় চিংড়ি মাছ কাটার পরে একদম ছোট হয়ে যায়। তো এইখানে চিংড়ি মাছটা কষিয়ে নিয়ে আমি একটু পানি দিয়েছি, যেহেতু আমার এটা কাঁচা মাছ ছিল আর বড় মাছ ছিল, তাই আমাকে একটু বেশি পানি দিতে হয়েছে যাতে মাছটা সেদ্ধ হয়। আর এই যে দেখেন এটা কচি কচি ভেন্ডি, এটা আমার গাছের ভেন্ডি, আমি একটু আগে ছাদে গিয়েছিলাম সেখান থেকেই নিয়ে আসছি। আনার পরে ভেন্ডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ ভুনার সাথে, অল্প কিছু ভেন্ডি তো, এটা আর কী করবো,
এই জন্য মাছের সাথে দিয়ে দিলাম। তো পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, হ্যাঁ তেল উঠে আসছে। এই মুহূর্তে আপনি এখানে নারকেলের দুধটা দিয়ে দেবেন। নারকেলের দুধ আগে দেওয়ার দরকার নেই, নারকেলের দুধ বা সরিষা বাটা সবসময় রান্না করার কিছুক্ষণ আগেই দিতে হয়, কারণ তা না হলে এটার যে একটা এক্সট্রা ফ্লেভার এটা চলে যায়। তো এখানে আমি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। এই যে যতটুকু ঝোল রাখার এখান থেকেই রাখবো, যদিও খুব কমই ঝোল রাখবো। আর একটু দুধ অ্যাড করে দিলাম, আমার কাছে মনে হয়েছে দুধ একটু কম হয়ে গেছে। আর তারপর আমি ঢেকে দিলাম। তার কিছুক্ষণ পর এই যে আমার ফাইনাল লুক, আমি ধনে পাতা দিয়ে দিয়েছি, আমার চিংড়ি মাছ ভুনাটাও এখানে হয়ে গেছে। দেখছেন কি সুন্দর একটা কালার আসছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আর এখানে আমার বাজার থেকে ফ্রুটস আসছে, ছোটো ভাই নিয়ে আসছে। তো আমি বিকেলের পরপরই তো শরীরটা একটু খারাপ হয়ে যায়, তাই আগেই সব কিছু গুছিয়ে রাখি। ওই যে বললাম ছোট ভাই সব কিছু ম্যানেজ করতেছে, ওর সুবিধার্থে আমি সুস্থ থাকা অবস্থায় যতটুকু কাজ এগিয়ে রাখা যায় অতটুকুই করছি। তো এখানে আমি ফ্রুটসগুলোকে গুছিয়ে রাখলাম, ফ্রুটসগুলো খাওয়ার আগে অবশ্যই অনেকটা সময় ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, কারণ অনেক ধরনের কেমিক্যাল থাকে, যার কারণে আমরা তো অনেক সময় ফ্রুটসগুলো পানিতে ভিজিয়ে রাখি, এরপরে খোসা ফেলে তারপরে খাই। যে কোনো ফলের খোসা ফেলেই এখন খাওয়াটা ভালো। তো এখানে আমার দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। এখানে আছে ভাত, এখানে আছে চিচিঙ্গা ভাজি, তারপর করলা ভাজি। অফ ক্যামেরাতে আমি একটু মিষ্টি কুমড়াও ভাজি করে ফেলেছিলাম, ওইটা আর দেখাইনি। আর এখানে হচ্ছে আমার নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ ভাজা বা ভুনা, আপনারা যেটাই বলেন সেটাই। সাথে ছিল আমার ডাল, আর হচ্ছে একটু সালাদ করেছি, মানে শসাকে আর কি চাকচাক করে কেটে রেখেছি। তো এই ছিল আমাদের দুপুরের খাবার। আমি এখানে ফয়সাল সাহেবের প্লেটটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ভাত দিয়ে দিলাম, ভাতের মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ার ভাজি, চিচিঙ্গা ভাজি, আর হচ্ছে করলা ভাজি। উনি আবার সবজিটা খায়, উনি যে কোনো সবজিটাই খায়, আমি তো শুধু চিচিঙ্গা ভাজি দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর পাশে দিয়ে দিলাম একটা চিংড়ি মাছ আর একটু গ্রেভি। এই হলো আজকের দুপুরের লাঞ্চ। এখানে আমি শসা আর লেবু দিতে ভুলে গিয়েছিলাম, তো ওইটা দিয়ে নিলাম। এই সম্পূর্ণ ভাতটুকু উনি অবশ্য খায়নি। তো বিকেলবেলা আমি এখানে দুটো কমলা নিয়ে নিয়েছিলাম, তাহা কোচিংয়ে চলে গেছে, ছোট ভাইও কোচিংয়ে চলে গেছে, বাসায় আমি আর ফয়সাল আছি শুধুমাত্র। তো দুপুরবেলা তো খেলাম যা খাওয়ার, তো বিকেলে আমি এখানে কমলা ছিলে নিয়েছি আর কমলাটা দিচ্ছি। ফয়সাল সাহেব কমলাটা খাচ্ছেন, আমিও খাচ্ছি এখানে বসে বসে। সাথে একটু চা নিয়ে নিয়েছিলাম, চা না সরি কফি নিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আমাদের আজকের ব্লগটা। আপনাদের কাছে যদি ভালো লাগে তো প্লিজ লাইক ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, এবং কেমন হয়েছে বলবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।